দিনি ভাইরা, সুন্নতকে আমাদের আঁকড়ে ধরতে হবে, বিদআত থেকে নিজেকে মুক্ত করতে হবে। আমি আর বিদআতের নাম বলে বলে কারো শত্রু হতে চাই না। আমি চাই না আমার দাওয়াতের মাঠ ছোট করতে। আমি এই দেশের কওমি সুন্নি, গরম সুন্নি কত নাম আছে, সবাইকে সম্মান দিয়ে একটা কথা এলান করতে চাই। আমি চাই না আর কোনো কিছুর নাম ধরে বলতে এটা এটা বিদআত, এটা শিরিক। আমি শুধু এতটুকু অনুরোধ করবো এই বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে, আমাদের এই দেশের শ্রদ্ধেয় আলেম, উলামা, ইমাম, খতিব, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমি সবাইকে অনুরোধ করব। আমি ছোট মানুষ, বয়স কম, আমি আপনাকে অন্তরস্থ থেকে অনুরোধ করব, আপনি যেই কাজ করেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে পেয়েছেন কি না সেটা জেনে করবেন। আপনার কাজ যত সুন্দর হোক ভাই আমার, যদি তা আমার রাসূল থেকে না আসে তবে দাঁত, আমি কোনো কিছুর নাম ধরতে পারবো না। আমি কত কিছুর নাম ধরবো, আমি নাঙ্গুল করে দেখি মানুষ মারা গেলে একরকম কাজ, আমি মানিকগঞ্জায় দেখেছি আরেকরকম কাজ, এরাও মুসলিম ওরাও মুসলিম। আমি নাঙ্গুল করে বিয়ে করেছি, দেখলাম একরকম রীতির আওয়াজ। মানিকগঞ্জ গিয়েছি এক ছোট ভাইয়ের বিয়ে খাইতে, দেখলাম যে ওরা ওর ভাবি কুলে ঘুরে নিয়ে পাটার মধ্যে বসাচ্ছে। আমি একদম নতুন, তখন বাংলাদেশে আসছি, আমার বয়সই ছিল মনে হয় বাংলাদেশে আমার এক মাস হয় নাই। আমি চিনি না ঢাকা ঢুকা কিছু, আমি বাড়িতে আসছি, আমার খালাতো ভাইয়ের এক ফুফাতো ভাই বলছে যে ভাই আমার ছোটো ভাই আমি না গেলে নাকি বিয়ে করবে না, আমি তো চিনি না, একটু আমার নিয়ে যাবে। ওই ছেলে বসে আছে বিকাল 4টা বাজে, গো ভাই আমি দুলা নিয়ে যাচ্ছি না, আপনি কই? হাই রে, বাংলাদেশে তখন কী জ্যাম বাসের, আর আমার তো ভয়, ঢাকা শহর গেছি, গন্ধ, নতুন আসছি সৌদি আরব থেকে জীবনে প্রথম তখন। আর একজনে বলছে যে ঢাকা শহরে সব লয়ে যাবো, গা পাঞ্জাবির বইটা জাবির ভিতরে হাত দিয়ে বসে আছি, মোবাইল যাতে না যায়, কারণ আমার বলছে যে ঢাকা গেলে তুই শেষ, তোর মোবাইলটা কিছু থাকবে না, যাইস না। না এত ভয়ঙ্কর না, আলহামদুলিল্লাহ নিরাপদ আছে, আবার দুর্ঘটনাও ঘটে সব জায়গায় সেল। এটা 2014 সালের কথা, প্রথম যখন বাংলাদেশে আসি, তো আমি গেলাম, যাই দেখি যে 5টা বাজে গেছে প্রায়, তো ও দুলা নিয়ে গেছে। তো পরের দিন ওই ও তো রাত্রি স্ত্রীর সাথে রাত্রি যাপন করছে, সকালবেলা ও গোসল করে নেই। আমি উঠে বললাম যে নামটা বলতে চাচ্ছি না, ও অসুস্থ, ওই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওকে সুস্থ করে। তো আমি বললাম তুমি ফজর পড়ো নাই? কো না ভাই। বললাম কী বলো 8টা বাজে ফজর পড়ো নাই, তোমাকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, স্ত্রী পাইছো তুমি, এত বড় নিয়ামত, তোমার অর্ধেক দিন আল্লাহ পূরণ যেদিন করছে সেদিন তুমি ফজর পড়ো নাই। কো ভাই কী করতাম, দরজা বাহিরে দিয়ে বন্ধ করে রাখছে, 7টা 8টা বাজে, ঠান্ডার দিন ছিল, 7টা 8টা বাজে একটু রোদ উঠলে ভাবিরে গোসল করে বলি, হাওলা হাওলা কী বলো, কেন তুমি কি গোসল করতে পারো না? আস্তাগফিরুল্লাহ, আমি তো মাত্র সৌদি আরব থেকে আসছি, এখন আমি আমাদের এলাকার তখন কোনো বিয়ে দেখি নাই ভাই, ওই সময় আমি, এটা আমার জীবনে প্রথম বিয়ে, তেমন আমি সৌদি আরব থেকে আমি কোনো বিয়ে খাই নাই, যেহেতু ওই দেশে আমাদের কে আছে আত্মীয় স্বজন কার বিয়ে খামো আমি। আমাকে কী বলো তুমি গোসল করতে পারো না, তোমার ভাবি কেন তোমাকে গোসল করাবে, তোমার বউ করাক তোমাকে। এরপর আমি বললাম যে কোথায় গোসল করাবে, কয় উঠানে সবাই সামনে। আমাকে কী বলো, তো তুমি বেরোচ্ছ না কেন? আমি তো গেছি, তো বললাম তুমি বেরোচ্ছ না কেন? কো ভাই আমার কোলে করে নিয়ে যে পাটার মধ্যে বসাবে, পাটা এই যে এই করে না, আপনারা হাসতেছেন। আচ্ছা ঘটনাটা বলতেছি, একটা রিজনে আল্লাহ দুঃখে কলজাটা ফেটে যাচ্ছে। তো মহিলারা আসছে এইভাবে এভাবে ঘুরে ঘুরে কী কী গাচ্ছে, আমি ভিতরে বললাম যে কী লেগে যে আসছি, তন্ত্র নতুন নতুন আসছি, খুব খারাপ লাগতেছিল, আর বুঝতেছিলাম না যে রীতি রেওয়াজটা কী আসলে। যাই হোক, এটা কারো কাছে সৌন্দর্য, এটা আসলে দেখতে সুন্দর, কিন্তু আমরা মুসলমান এটা হারাম, তাই আমরা এটাকে ঘৃণা করি। অবাধ মেলামেশা নারী পুরুষের ইসলামে হারাম, সেজন্য ঘৃণা করি। আদারওয়াইজ কারোর সাথে, কারো ক্রিস্টি কালচারের সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি নিজের কথা বলতেছি। তো আমি বললাম তো আচ্ছা যন্ত্রণা ভাই তুমি কী বলো, তুমি মেনে নিচ্ছ এটা? এছাড়া বললাম যে নামটা বারবার মুখে চলে আসতে চাচ্ছিলাম, আমি বলতে চাচ্ছি না, যাই বললাম যে ধরেন মোহাম্মদ, উদাহরণ ওর নাম মোহাম্মদ। বললাম মোহাম্মদ তুমি তুমি তো সৌদি আরবে ছিল, তুমি এটা প্রতিবাদ করতেছো না কেন? বলো যে ভাই পরে যারা যারা এখানে মেইন বিয়ের দায়িত্ব আছে, কেউ বিয়ের দাওয়াত খাবে না, রাগ করে চলে যাবে, আমি বড় বিপদে আসি ভাই। আমি খালি বেলে চলে যাক ভাই, তো আসছি, তুমি বলো ফোন দিলে আরো 20 জন আসবে, সমস্যা কি, দাওয়াত খাবে আরো ভালো, আরো 10 জন চলে আসবে, সমস্যা কি, দাওয়াত খাওয়া এটা তো বড় কঠিন বেশ না, দাওয়াত নিজে যাইয়ে খাওয়া আনা কঠিন, কিন্তু দাওয়াত দিলে তো যে কেউ আসবে, ফিরি ফিরি খানা পাবে, পোলাও কোরমা খাসি পাবে, সমস্যা কি। পরে দেখলাম যে না, এই দেশে ফিরি ফিরি খানা না, বিয়ের মধ্যে টাকা দিয়ে খেতে হয়, যাক কথাটাও ভুল ছিল।
তো এমন হচ্ছে ফিরি ফিরি খেলা, এখন ওকে আনছে গীত গাচ্ছে, আমি ওদের দুই রুমের একটা টিনের ঘর মানিকগঞ্জ উঁচাচ, আমি বসে আছি আর আমার হাত পায়ে গুলো ভাবে নাড়তেছি, মানে আমি নার্ভাস যে কখন এখান থেকে বের হবো। পরে আমি বললাম ইসরাফিল আমার তো আমার আব্বা ফোন দিছে, আমার আব্বা আমারে ফোন দিছে তুই কই? তখন খুব মানে বাংলাদেশে অ্যারেস্ট ম্যারেস্ট হইতেছিল এসে টুকটাক, আমি তো নতুন আসছি কিছু বুঝি না, আব্বাকে তোর আমি বলছি গ্রাম থেকে বাইরে হবি না, তুই সৌদি আরব আমার মানে এদিক সেদিক খালি ঘুরতে ঘুরতি তুই গ্রাম থেকে বেরোলি কেন? আমি আব্বা হ্যাঁ ও বিয়ে করবে না বসে না আসলে, এক্ষুনি বাড়ির যাবি, ও বিয়ে না করলে তোর সমস্যা কি? আমি বলছি যে দেখো ভাই আমাকে এখনই যেতে হবে, আমার আব্বা নাহলে খুব রাগ করবে, সৌদি আরব থেকে খুব টেনশন করতেছে, আমার বিদায় দিয়ে দাও। তো আমি আমার শ্বশুর বাড়িতে যে দাওয়াত খাইছি কিন্তু ওর বাড়ির দাওয়াত খাইতে পারি, আমি চলে আসছি। তো আমি এই উদাহরণ কেন দিছি যে আমি যদি বলি যে মানুষ মরে গেলে রুটি দেওয়া হালুয়া দেওয়া, আপনি বলবেন যে আমি আপনার বিরোধিতা করি। আমি যদি বলি যে বিয়ের মধ্যে এভাবে ধান কুলার মধ্যে রাখা ঘাস কোটা রাখা আগুন ধরাইয়া তারপরে এমনি এমনি দিয়ে ঘরে ঢুকানো, আপনি রাগ করবেন বলবেন যে আমি আপনার কালচারের বিরোধিতা করি। আমি এর জন্য চিন্তা করছি না, বাংলাদেশে একই কাজের জন্য আলাদা আলাদা রীতি রেওয়াজ এবং সবাই এটাকে ধার্মিক মনে করে, বুঝে আসছেন আসলে? বিয়ের ক্ষেত্রে, মৃত্যুর ক্ষেত্রে, অথবা ছেলে বিদেশ গেছে, ছেলে সন্তান জন্ম নিছে, আলাদা আলাদা সিস্টেমে এটাকে ধর্মীয়ভাবে উদযাপন করা হয়। এই জন্য আমি বাংলাদেশের সমস্ত আলেম ওলামাকে অনুরোধ করি, বলি ইয়া শেখানা ইয়া ওলামানা, আমাদের আলেমরা, আমাদের শেখরা, আমাদের হুজুররা, আমি হুজুর বলতেছি, আমি জানি হুজুর মানে উপস্থিত, আপনার বুঝের জন্য বলতেছি, আমি নর্মালি কাউকে হুজুর বলি না, হুজুর মানে কি? হাজির আর হুজুর আর কি, এভাবে আস কেমন? তো আমি আপনাদেরকে অনুরোধ করি, বলি আপনি কি কি বিদআত করেন, আমি বলে শুধু শুধু আপনার শত্রু হতে চাই না, পরে আপনি আপনি বলবেন যে এ আমার বিরোধী করে অমুক তমুক, না একটু ভেবে দেখেন তো আপনি যে আমল করতেছেন তার রাসূলের পক্ষ থেকে আসছে কিনা। যদি তার রাসূলের পক্ষ থেকে আসে সুন্নাহ, আপনাকে মুবারক সুন্নত, আমরাও ইনশাআল্লাহ এগুলো ফলো করব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না আসে তবে জেনে রাখেন আপনি যত বড় মিম্বরের খতিব হন, আপনি যত বড় কমিউনিটির মুরব্বী হন, আপনার বয়স যত হাজার বছর হোক, যদি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে না আসে আর আপনি ধর্ম বলেন আমি আমরা বর্জন করলাম বিদআত জঘন্যতম অপরাধ বলে এটাকে ঘোষণা করলাম। আকুলু কৌলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।